হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ছোট্ট মেয়ে লক্ষ্মী মেয়ের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, আজ আবারও একটি বিউটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। সেটি হলো জয়ের হ্যালো সান সানব্লক অ্যান্ড অ্যান্টি ট্যান লোশন। এই সানস্ক্রিন ব্যবহার করলে তোমরা কী সুবিধা পাবে এবং সানস্ক্রিন ব্যবহার করা উচিত কী অনুচিত সেই সম্পর্কে বলবো, কীভাবে ব্যবহার করবে, কখন কোন সময় ব্যবহার করবে, সমস্ত রকমের ইনফরমেশন এই ভিডিওতে দিতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ করবে না। দেখতেই পাচ্ছ এক্সট্রিম প্রোটেকশন UVA প্লাস UVB ফিল্টার্স উইথ পাপায়া অ্যান্ড সাফরান। যে কোনো সানস্ক্রিন কেনার সময় দেখে নেবে PA++++ বা SPF আছে কি না। কারণ SPF কথার অর্থ হলেও সান প্রোটেক্টর ফিল্টার, যেটা ইন্ডিয়ান সামারের জন্য 30-50 হওয়া দরকার। যারা খুব একটা বাইরে বেরোয় না তাদের জন্য SPF 30, আর যারা সবসময়ের জন্য বাইরে বেরিয়ে কাজকর্ম করো তাদের জন্য SPF 40। PA++ কেন থাকতে হবে? কারণ SPF শুধুমাত্র UVA এবং UVB থেকে তোমাদের প্রোটেক্ট করবে, স্কিনে ডার্কনিং বা ট্যান থেকে প্রোটেক্ট করবে না। তার জন্য PA++ আছে কিনা সেই সানস্ক্রিনে ভালোভাবে দেখে নেবে। এবার আমি বলবো সানস্ক্রিন কেন ব্যবহার করবে। সানস্ক্রিনে ব্যবহার না করলে যে সূর্যের UVA UVB তোমাদের স্কিনকে এফেক্ট করতে পারে, কোন স্কিন টোনে তোমরা ব্যবহার করবে, ফেয়ার স্কিন বা ডার্ক স্কিন, যে কোনো স্কিন টোনের জন্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ডার্ক স্কিনরা অনেকে মনে করে যে তাদের স্কিন এমনি থেকেই ডার্ক, তাই তারা কোনো রকমের সানস্ক্রিন না ব্যবহার করলে কোনো রকম কিছু হবে না। না, এটা ভুল ভাবা হচ্ছে। কারণ সানস্ক্রিন ব্যবহার না করলে স্কিনে ক্যান্সার জাতীয় নানান রকমের স্কিন এফেক্ট হতে পারে, স্কিন প্রবলেম দেখা দিতে পারে। কোন সময় ব্যবহার করবে এই সানস্ক্রিন? শীত, গরম, বর্ষা, তোমাদের সবসময়ের জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহার করে 3-4 ঘন্টা তোমাদের স্কিনে রাখতে হবে, তার বেশি রাখা যাবে না। তারপরে ধুয়ে আবার রিইউজ করতে পারো। কারণ কেমিক্যাল জাতীয় সানস্ক্রিন স্কিনে বেশিক্ষণ না রাখাই ভালো। কারণ ফিজিক্যাল সানস্ক্রিন তাও রাখা উচিত, কিন্তু কেমিক্যাল জাতীয় সানস্ক্রিন স্কিনে বেশিক্ষণ রাখবে না। 3-4 ঘন্টা অন্তর অন্তর স্কিন ওয়াশ করে আবার রিইউজ করতে পারো। এবার আমি বলবো কীভাবে ব্যবহার করবে, কোন সময়। সানস্ক্রিন ব্যবহার করলে কিছুক্ষণ 30-15 মিনিট স্কিনে রাখবে, তারপর সরাসরি সূর্যের আলোয় বেরিয়ে কাজকর্ম করবে। এই সানস্ক্রিন ব্যবহার করলে তোমরা অনেক রকমের হেল্প হবে, সেই সম্পর্কে আজ আমি বললাম। তাই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে।